আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা পরীক্ষা বাধ্যতামূলক করায় অভিবাসী কর্মীদের হয়রানি ও ব্যয় বেড়েছে, বিশেষ ব্যবস্থা নিতে চায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যবিধি না মানলে পশুর হাট, কোরবানি ও মাংস বিতরণকালে করোনা সংক্রমণের আশঙ্কা বিশেষজ্ঞদের। পানি কমলেও দুর্ভোগ বাড়ছে বন্যায়, সিরাজগঞ্জে স্পার ধসে আতঙ্ক, গাজীপুরে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু। প্রতারণার অভিযোগ, বনানীর হোটেল থেকে মধ্যরাতে গ্রেপ্তার শাহাবুদ্দিন মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক। এবং ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঢাকা উত্তরে ওয়ার্ডে ওয়ার্ডে ছিটানো হচ্ছে লার্ভিসাইড। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিদেশগামী যাত্রীদের জন্য 23 জুলাই থেকে করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য সোমবার থেকে সারা দেশে 16টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় করোনা পরীক্ষা শুরু হয়েছে। করোনা পরীক্ষায় খরচ পড়বে 3.5 থেকে 4.5 হাজার টাকা। এতে প্রবাসী শ্রমিকদের অভিবাসন ব্যয় বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে প্রবাসী শ্রমিকদের জন্য কম খরচে করোনা পরীক্ষা ও কেন্দ্র বাড়ানো সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। হুমায়ুন রিপোর্ট। সম্প্রতি ইতালিতে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের করোনা ভাইরাস শনাক্ত হলে প্রায় 150 যাত্রীকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠায় দেশটি। এমন পরিস্থিতিতে গত 12 জুলাই আন্তঃমন্ত্রণালয় সভায় বিদেশ যাত্রীদের কোভিড-19 মুক্ত সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়। ঢাকায় 3টি সহ মোট 16টি কেন্দ্র করোনা পরীক্ষার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়। শনিবার এ বিষয়ে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, যাত্রা শুরুর 72 ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং 24 ঘণ্টা আগে রিপোর্ট সংগ্রহ করতে হবে। নমুনা দেওয়ার সময় পাসপোর্ট ও বিমান টিকিট দেখাতে হবে। নমুনা দেওয়ার পর থেকে যাত্রী আইসোলেশনে থাকবেন। পরীক্ষার ফি রাখা হয়েছে 3.5 থেকে 4.5 হাজার টাকা। আমাদের মাইগ্রেশন কস্ট কমানোর কথা আমরা বারবার বলে থাকি, তো এখানে 3,500 টাকা দিয়ে যদি তাকে টেস্ট করাতে হয়, আবার যদি সেখানে যাবার জন্য তার একটা আলাদা খরচ হয়ে থাকে, তাহলে কিন্তু অটোমেটিকলি এই খরচটি বেড়ে যাবে। আমি মনে করি যারা বৈধ ভিসা বা বৈধ টিকিট দেখিয়ে এই কোভিড টেস্টের জন্য যাবে, বিদেশ যাবার জন্য, তাদের ক্ষেত্রে এই ফিটা ন্যূনতম একটা ফি করা উচিত। যে কটি জায়গায় কোভিড টেস্টের জন্য মনোনয়ন করা হয়েছে, দেওয়া হয়েছে, এর সংখ্যা বাড়ানো দরকার। কোভিড টেস্টের সার্টিফিকেট সংগ্রহ করবার পরও এয়ারপোর্টে অন্তত পক্ষে কোনো কিট দিয়ে তাদেরকে আবার পুনরায় শেষ মুহূর্তে চেক করা যায় কিনা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী শ্রমিকদের করোনা পরীক্ষার জন্য রাজধানীতে ল্যাব বাড়ানোর পাশাপাশি খরচ কমানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। মাইগ্রেশন কস্ট খুব সিগনিফিকেন্টলি বাড়বে না, তারপরেও এটা তো অবশ্যই একটি বাড়তি চাপ। সেই চাপটা কীভাবে কমানো যায় সেটি আমাদের চিন্তায় আছে, যে আমরা কোনো ধরনের বাড়তি তাদেরকে সাবসিডি, বাড়তি ফেসিলিটি দিতে পারি কিনা। আমরা কাজ করছি আরও কিছু প্রতিষ্ঠানকে, স্বনামধন্য, যাদের ট্র্যাক রেকর্ড ভালো, যাদের অনলাইনে রিপোর্ট দেওয়ার সক্ষমতা আছে, আমরা যাদেরকে নির্ধারণ করব, তারা যদি আরও কম প্রাইসে দেন সেটা আমাদের জন্য একটা বড় বিবেচনার বিষয় হবে। বিমানবন্দরে আবার নতুন করে পরীক্ষার এই বিষয়টি আমার মনে হয় যে সিভিল এভিয়েশন তারা বিবেচনা করতে পারে। করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এরই মধ্যে দেশে ফেরত এসেছেন উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী শ্রমিক। এমন পরিস্থিতিতে অভিবাসন ব্যয় বাড়লে তা বৈদেশিক শ্রমবাজারে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কোরবানি ঈদ আসছে, চলছে প্রস্তুতি। করোনার বিশ্ব মহামারীর মধ্যে এবার পশুর হাট, কোরবানি, মাংস বিতরণ এসব কি স্বাস্থ্যবিধি মেনে করা সম্ভব? যদি তা না হয় তাহলে ভাইরাস সংক্রমণের মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে, এমন মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। করোনা ভাইরাসের কারণে থেমে আছে মানুষের জীবন, জীবিকার সংকটে বহু মানুষ এই সময় আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানি নিয়ে অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন। করোনা ভাইরাসের সংকটকালেও বসবে পশুর হাট, হবে লোক সমাগম, পছন্দের পশু কিনতে হাটে জমায়েত হবে মানুষ, তখন স্বাস্থ্যবিধি কতটা মানা সম্ভব হবে তা নিয়ে আছে সন্দেহ। কোরবানি হাট যত সীমিতভাবেই আমরা করি না কেন, সেখানে সংক্রমণের ঝুঁকি থাকবেই। কোরবানির হাটে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, স্বাস্থ্যবিধি তো অবশ্যই মেনে চলা উচিত সেই ঝুঁকিটা এড়াবার জন্য। হাটের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু
আপনি যাবেন কিনা আপনি ঠিক করুন, কারণ করোনা ভাইরাস সংক্রমণের নিয়ন্ত্রণ হচ্ছে আপনি প্রত্যেকটা মানুষ। আপনি যদি হাটে যান প্রপারলি মাস্ক পরতে হবে। হাট থেকে পশু কেনার পরে তা বাসায় না, রক্ষণাবেক্ষণ করা ঝুঁকিপূর্ণ কাজ। তারপর চাটাই ছুরি বটি কতটা পরিষ্কার রাখা যাবে, কসাই সহ কোরবানির সংশ্লিষ্টরা কতটা স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং কোরবানি দেওয়ার সময় কিভাবে করোনা সংক্রমণ এড়ানো সম্ভব হবে তা নিয়ে চলছে আলোচনা। জবাই করবার জন্যে পেশাদার যারা আছেন তারা একই ব্যক্তি কয়েকটা জায়গায় গিয়ে কোরবানি করবেন এবং মাংস প্রসেস করা, চামড়া ছাড়ানো, সেগুলো একই ব্যক্তি একদল মানুষ করবেন, কারণ যিনি কোরবানি করবেন তার একার পক্ষে এটা করা সম্ভব নয়, সেখানেও সংক্রমণ ছড়াতে পারে। কোরবানির মাংসটা সরাসরি ফ্রিজে না তুলে সেটা যদি সিদ্ধ করে তারপরে ফ্রিজে রাখা যায় তাহলে সংক্রমণের ঝুঁকি কমবে, কারণ কোরবানির মাংসের মধ্য দিয়ে ভাইরাস ছড়ায় না, কিন্তু কোরবানির মাংস যারা হাত দিয়ে প্রসেস করবেন তারা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলেন, তাদের মধ্যে কেউ যদি করোনা সংক্রমিত থাকেন তাহলে কিন্তু মাংসের গায়ে লেগে থাকা ভাইরাস ফ্রিজে কিন্তু অনেক দিন টিকে থাকতে পারে। সীমিত মানুষ যারা থাকবেন, যারা পশু জবাইয়ের কাজে অংশগ্রহণ করবেন তারা মাস্ক পরবেন, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছভাবে এগুলো যদি করে থাকেন, আর পাশাপাশি পশুর রক্তগুলো আপনারা হাইজিনিকভাবে পরিষ্কার করলে আমার মনে হয় যে করোনা ভাইরাস থেকে সবাই আমরা মুক্ত থাকতে পারব। তবে ঢাকা সহ বিভিন্ন সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিরা অবশ্য এরই মধ্যে জানিয়েছেন কোরবানির বর্জ্য যত কম সময় সম্ভব পরিষ্কার করা হবে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সারা দেশের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনার প্রচণ্ড স্রোতে সিরাজগঞ্জের এনায়তপুর থানার বেতিল সলিড স্পার 75 মিটার ধসে এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। কুড়িগ্রামের নদ নদীর পানি সামান্য হ্রাস পেলেও এখনও ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে দুর্ভোগ এতটুকু কমেনি পানিবন্দী মানুষের। প্রকট হয়েছে বন্যার্ত মানুষ ও গবাদি পশুর খাদ্য সংকট, বাড়ছে পানিবাহিত রোগবালাই। পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে শেরপুর সদর, শ্রীবর্দী ও নকলা উপজেলা চরাঞ্চলের 11টি ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। শেরপুর ব্রহ্মপুত্র সেতু পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 3 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গত 2 দিনে পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নেত্রকোনা ও সুনামগঞ্জে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গাজীপুরে ভাওয়াল মির্জাপুর এলাকায় পানিতে ডুবে 2 ভাইবোন সহ 4 শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায় সোমবার দুপুরে এই 4 শিশু একসাথে খেলতে বাসা থেকে বের হয়, পরে সময় গড়ালেও তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় স্থানীয় একটি ডোবার পানিতে ওই 4 শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। ময়নাতদন্ত ছাড়াই রাতে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টদের প্রস্তুতি থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। পরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই কথা জানান। আজকে মেইনলি বন্যা নিয়ে একটু আলোচনা হয়েছে, বন্যাটা নিয়ে একটু যেন আমরা সবাই প্রস্তুত থাকি, কোনোভাবেই রিফের যেন কোনো ঘাটতি না হয়, জীবন জীবিকা বা খাওয়া দাওয়াতে যাতে অসুবিধা না হয়, টয়লেট ফ্যাসিলিটিস, তারপরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান প্লাস ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট, এগুলো যেন অ্যাভেলেবল থাকে। এবং পদ্মাতে 6.7 মিটার পানির হাইট অলরেডি সব ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা অন্য সবাইকে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, তারপরে আমাদের অন্যান্য যারা সাপ্লি মানে হেল্প করে তারা সবাই এ বিষয়ে প্রস্তুত আছে এবং আমরা এটা রেগুলার মনিটর করতেছি। করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 50 জনের, এছাড়া নতুন করে 2,928 জনের দেহে এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2,07,453 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়। পিসিআর পরীক্ষা হয়েছে 13,362টি, 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,928 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,07,453 জন। 24 ঘন্টা শনাক্তের হার 21.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.92%। করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে 24 ঘন্টায় এ পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগটিতে ডাক্তার, নার্স, পুলিশসহ নতুন আক্রান্ত হয়েছে 103 জন।
যশোর সদর হাসপাতালের করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন, জেলায় নতুন আক্রান্ত 65 জন। চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে আরও একজনের, নতুন করে শনাক্ত হয়েছেন 138 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় মারা গেছেন একজন, জেলায় নতুন আক্রান্ত 34 জন। এদিকে পোরশা উপজেলার নির্বাহী অফিসার, 12 স্বাস্থ্যকর্মী সহ নওগাঁয় আরও 60 জন, নাটোরে সাংবাদিক, পুলিশ, চিকিৎসক, ব্যাংকার ও শিশুসহ 34 জন, ময়মনসিংহে পুলিশ স্বাস্থ্যকর্মী সহ 37 জন এবং নোয়াখালীতে 21 জন নতুন শনাক্ত হয়েছে। করোনা পরীক্ষায় প্রতারণার অভিযোগে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। বনানীর একটি হোটেল থেকে রাত 12টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগের দিন রাজধানী গুলশানে অবস্থিত শাহাবুদ্দিন মেডিকেলে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। করোনা টেস্টে দুর্নীতিসহ নানা অনিয়মে হাসপাতালটি সিলগালা করে দেওয়ার সিদ্ধান্ত হয়। ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে এলাকাভিত্তিক টিম করে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপের উদ্যোগে ঢাকা উত্তরের বিভিন্ন ওয়ার্ডে চলছে লার্ভিসাইড ছিটানো কার্যক্রম। এছাড়া পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে কিংস্টন হাসপাতালে করা হয়েছে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড। প্রকল্পের অর্থায়ন করছে স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকেইড। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। সিটি কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে বিভিন্ন ওয়ার্ডে লার্ভিসাইড ছিটানো এবং সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে স্বেচ্ছাসেবীরা। স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকেআইডের সহযোগিতায় সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ এই প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে ঢাকাবাসী সুরক্ষায় ডেঙ্গু সংক্রমণ বিস্তার রোধে আক্রান্ত রোগীর উপর নজরদারি সিস্টেম গড়ে তোলা, হাসপাতালগুলোর সাথে সমন্বয় এবং মশা নিধনের কার্যক্রম গুরুত্ব পাচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য তাদের পরীক্ষা করানোর জন্য যেন আলাদা ব্যবস্থা থাকে এবং কোভিডের জন্য যেন আলাদা ব্যবস্থা থাকে। জনগণ যেন ভীত না হয়, জনগণ যেন তাদের যে প্রয়োজনীয় সেবাটা সেটা যেন নিতে পারে। এই জন্য আপনারা জানেন যে সিপ থেকেও আমরা কয়েকটি হসপিটালের সাথে কাজ করছি এবং সেখানে আলাদাভাবে ডেঙ্গু পরীক্ষা করার জন্য কিট দেওয়া হয়েছে বিনামূল্যে। এদিকে আগাম প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর কিংস্টন হাসপাতালের একটি ওয়ার্ডকে ডেঙ্গু রোগীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। করোনা মহামারীর মধ্যে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে যাতে সঠিক চিকিৎসা সেবা পেতে পারেন সেজন্যই এমন উদ্যোগ। বিনামূল্যে যাতে ডেঙ্গু পরীক্ষা করা যায় সেজন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। সিপ আমাদের সহযোগিতা করেছে, আমরা একটা বিশেষ ডেঙ্গি ওয়ার্ড করেছি যাতে আমরা শুধুমাত্র ডেঙ্গি সাসপেক্টেড এবং নিশ্চিত রোগীগুলোকে ভর্তি করব এবং যে সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী ডেঙ্গি রোগীর চিকিৎসায় পারদর্শী তাদেরকে এক্সক্লুসিভলি ওই ওয়ার্ডের দায়িত্বে নিয়োজিত করব। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পূর্ব প্রস্তুতি থাকলে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সিলেটে অবৈধ উত্তোলনকারীদের কাছ থেকে জব্দ করা প্রায় 60 কোটি টাকা মূল্যের পাথর আজ নিলামে বিক্রি করবে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারিতে রয়েছে 1 কোটি ঘনফুট পরিমাণ এই পাথর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক জানান, গত 15 জুন সিলেটের লোভাছড়া পাথর কোয়ারিতে সব ধরনের পাথর উত্তোলন বন্ধের আদেশ দেন হাইকোর্ট। ওই আদেশের প্রেক্ষিতে লোভাছড়া থেকে অবৈধভাবে উত্তোলন করা 1 কোটি ঘনফুট পাথর জব্দ করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। অক্সফোর্ডের পর করোনার ভ্যাকসিন নিয়ে আসার কথা শোনালো মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। কোভিড 19-এর জন্য তাদের যৌথভাবে তৈরি ভ্যাকসিনটি প্রয়োগে মানবদের টি সেলের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় বৃদ্ধি পেয়েছে, ফলে বেড়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। যুক্তরাষ্ট্রের পর জার্মানিতে 60 জন স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করে সাফল্য পেয়েছেন গবেষকরা। এর আগে গতকালই করোনা মোকাবেলায় কার্যকরী ভ্যাকসিন আবিষ্কারের কথা জানায় ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, 1077 জনের শরীরে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগের পর প্রাথমিক ফলাফলে শরীরে অ্যান্টিবডি এবং শ্বেত রক্তকণিকা তৈরি হয়েছে, যা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সহায়ক। ফেসবুকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে চাঁদপুর সদরের ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের 2 শিক্ষকসহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ওই 3 শিক্ষক বিভিন্ন সময়ে আয়েশা খন্দকার নামের একটি ফেসবুক আইডি থেকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি সহ বিভিন্ন রাজনীতিবিদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিল। গত 27 এপ্রিল মডেল থানায় এ নিয়ে একটি অভিযোগ দায়ের করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউল করিম তাদের বিরুদ্ধে তদন্ত করে অভিযোগ দাখিল করলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এবার পার্ট এক্স খেলার খবর।
ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে 113 রানে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচের পঞ্চম দিন 2 উইকেটে 37 রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। বেন স্টোকসের 57 বলে 78 রানের ঝোড়ো ইনিংস ও 3 উইকেটে 129 রানের ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। তাতে দিনের শেষ 85 ওভারে ক্যারিবীয়দের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় 312। শামরাহ ব্রুকস 62 আর জার্মেইন ব্ল্যাকউড 55 রানের ইনিংস খেলে কিছুটা প্রতিরোধ করেছিলেন, তবে শেষ পর্যন্ত 70 ওভার 1 বলে 198 রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের 469 রানের জবাবে জেসন হোল্ডারের দল তুলেছিল 287 রান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। করোনা পরীক্ষা বাধ্যতামূলক করায় অভিবাসী কর্মীদের হয়রানি ও ব্যয় বেড়েছে, বিশেষ ব্যবস্থা নিতে চায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যবিধি না মানলে পশুর হাট, কোরবানি ও মাংস বিতরণকালে করোনা সংক্রমণের আশঙ্কা বিশেষজ্ঞদের। পানি কমলেও দুর্ভোগ বাড়ছে বন্যায়, সিরাজগঞ্জের স্পার ধসে আতঙ্ক, গাজীপুরে পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু। প্রতারণার অভিযোগ বনানীর হোটেল থেকে মধ্যরাতে গ্রেপ্তার শাহাবুদ্দিন মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক। এবং ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঢাকা উত্তরের ওয়ার্ডে ওয়ার্ডে ছিটানো হচ্ছে লার্ভিসাইড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ।